1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি মহেরা জমিদার বাড়িতে। তো আপনারা এই মহেরা জমিদার বাড়িতে বাসে কিংবা ট্রেনে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনাকে যেতে হবে মহাখালী বাস স্ট্যান্ডে। সেখান থেকে নিরালা, ঝটিকা কিংবা ধলেশ্বরী বাসে করে আপনারা 120 থেকে 160 টাকা ভাড়ায় সরাসরি চলে যেতে পারবেন মহেরা জমিদার বাড়িতে। সেই ক্ষেত্রে আপনি হেল্পারকে প্রথমেই বলে রাখবেন আপনি মহেরা জমিদার বাড়ি যাবেন। হেল্পার আপনাকে নামিয়ে দিবে ডুবাইলের ঠিক আগের রাস্তায়। সেখানে দেখতে পাবেন একটি পুলিশ ট্রেনিং সেন্টারের সাইনবোর্ড রয়েছে। সেখান থেকে 15 কিংবা 20 টাকায় একটি সিএনজিতে করে সরাসরি আপনি চলে যেতে পারেন মহেরা জমিদার বাড়িতে। এছাড়াও যারা ট্রেনে করে যেতে চান তারা কমলাপুর স্টেশন থেকে সরাসরি মির্জাপুর স্টেশনে নামবেন এবং সেখান থেকে আপনি যেতে পারেন মহেরা জমিদার বাড়িতে। 80 টাকার টিকিট কেটে ঢুকতে হবে এই জমিদার বাড়িতে। মূল গেটের পাশেই পাবেন একটি রেস্টুরেন্ট। গেট দিয়ে প্রবেশের পরেই দেখতে পাবেন বিশাখা সাগর। দর্শক, আপনারা যে কেউ চাইলে বোট ভাড়া করে এই পুকুরটিতে ঘুরতে পারেন। এছাড়াও যাদের হাঁটতে সমস্যা তারা একটি ট্রাভেল কার আধা ঘন্টার জন্য 300 টাকা ভাড়া করে পুরো মহেরা জমিদার বাড়ি ঘুরতে পারেন। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল এই আনন্দ লজ। ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজ বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়ির এই নিপুণ কারুকাজ যে কারো মনকে আকৃষ্ট করে। দর্শক, আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের সবথেকে সুন্দর জমিদার বাড়ি হলো এই মহেরা জমিদার বাড়ি। এটি হলো মহারাজ লজ। 5000 টাকার বিনিময়ে দৃষ্টিনন্দন এই মহারাজ লজে আপনি এক রাত থাকতে পারবেন। পাশাপাশি দাঁড়িয়ে আছে মহারাজ ও আনন্দ লজ। মহারাজ ও আনন্দ লজের পিছনেই রয়েছে শিশু পার্ক। এটি হলো দৃষ্টিনন্দন পাশরা পুকুর। দর্শক, এই পুকুরের ওই পাশেই রয়েছে পিকনিক স্পট। আপনারা যারা এখানে পিকনিক করতে চান তারা খুব সহজেই করতে পারেন পিকনিক। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনি কিন্তু এই সুন্দর ছাউনির নিচে বসে একটু আরাম করে নিতেই পারেন। এটি হলো চৌধুরী লজ। রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে এই ভবনের পিলারগুলো। সুন্দর নকশাখচিত এই ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। 2 তলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান। জমিদার প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। জমিদার বাড়ি থেকে সরাসরি টাঙ্গাইল যেতে চাইলে এই পুলিশ বাসে করে যেতে পারেন।